মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এখন সকাল 7টা বাজে, আমি ঘুম থেকে উঠে পড়েছি। দেখো, ঘুম থেকে উঠে আমার ডেইলি যে রুটিনটা, আমি এই অ্যাপেল স্লাইডার ভিনিগারটা জলের সাথে মিশিয়ে ডেইলি দিন আমি খাই সকালবেলা। এটা খেলে শরীরটা ফ্রেশও লাগে আর মনটা অনেকটা ভালো থাকে। তো এটা আমার ডেইলি রুটিনে থাকে। তো আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এখন রান্নাঘরে চলে এসেছি। ভালো করে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি, কারণ আমাকে এখন সকালবেলা আমার হাজব্যান্ডের জন্য খাবার তৈরি করতে হবে। ও ডিউটি যাবে, সেই জন্য খাবার বানাতে হবে। সেই জন্য ভালো করে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। আমার এখানে গরম জল করা কমপ্লিট হয়ে গেছে, কারণ মেয়ের গরম জল শেষ হয়ে গেছিলো। ওকে দুধ খাওয়াতে হয়, তো সেই জন্য আমি গরম জলটা সবসময় করে রেখে দিই আগে থেকেই। তো গরম জল শেষ হয়ে গিয়েছিলো, সেই জন্য সকালবেলা উঠে আগে গরম জলটা করে নিচ্ছি মেয়ের জন্য। তো গরম জলটা করে নিয়ে তোমাদের সঙ্গে আমি আবার আসছি। সো দেখো বন্ধুরা, আমি এখানে জল খাবার বানাচ্ছি সকালবেলা, রুটি আর চা। আমার হাজব্যান্ড খেয়ে ডিউটি যাবে, সেই জন্য রুটি আর চা বানাচ্ছি। Thank you.
এখানে দেখো রুটি আর চা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘরের সমস্ত কাজ গুছিয়ে নেব। দেখো বিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, এটা আমার ডেলি রুটিনের মধ্যে পড়ে ঘর গোছানোটা। আর এটা সব মেয়েকেই করতে হয় এটা আমি জানি, কারণ ঘর সংসারের কাজ মানে ঘর ঝাড় দেওয়া, বিছানা গোছানো, জামা কাপড় কাচা, এগুলোই তো ঘরের কাজের মধ্যে পড়ে, তাই না? সো আমি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। মেয়ে অনেকক্ষণ আগে উঠে পড়েছে আর আমার হাজবেন্ড সকালে টিফিন খেয়ে ও ডিউটি বেরিয়ে গেছে। এখানে আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়ে তোমাদের সাথে আমি আবার ফিরে আসছি। ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট, এবার আমি ঘর মুছে নিচ্ছি। ঘর মুছে নেওয়ার পরে এবার দুপুরের রান্নার ব্যবস্থা করতে হবে আমাকে। দুপুরের রান্না করতে হবে, আমার ভাত বসানো হয়ে গেছে অলরেডি, কারণ আমার সকালবেলা উঠে আমি ভাতটা আগে বসিয়ে দিই, কারণ মেয়েকে আমার একটার মধ্যে খাওয়াতে হয়, সেই জন্যে আমি সকালে উঠে আগে ভাতটা বসিয়ে দিই। আজকে আমাদের দুপুরের মেনু নিরামিষ, সব রকমের নিরামিষ রান্না হবে। সো ঘর মুছে নিয়ে আমি তোমাদের সঙ্গে আবারও কথা বলছি। সো বন্ধুরা, তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করছি। দেখো এখানে পাট শাকের রেসিপি, আশা করছি নামটা সবাই শুনেছো। এটা খুব ইজি একটা রান্না আর খেতে খুব টেস্টি হয়। আজকে নিরামিষ তো, আর সেই জন্য আমাদের আজকে পাট শাক রান্না হবে। এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, নিরামিষভাবে রান্না হবে তো সেই জন্য শুধু কাঁচা লঙ্কা দিয়েই আমি পাট শাকটা রান্না করব। এখানে তেলের মধ্যে দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, দিয়ে পাট শাকগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো ভালো করে দিয়ে নাড়তে হবে। আজকে দেখো আমি উনানের মধ্যে রান্না করছি, আজকে ইচ্ছা হলো তাই উনানের মধ্যে রান্না করছি, না হলে আমি রান্নাঘরে গ্যাসের মধ্যেই রান্না করি। আজকে মনে হলো তাই জন্য করলাম উনানে। পাট শাক খেতে কিন্তু খুবই টেস্টি, যারা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো এর স্বাদ কতটা সুন্দর। আজকে আমাদের রান্না হয়েছে পাট শাক, এই পাট শাক ভাজা করছি, আর ঢেঁড়স আলু দিয়ে ভাজা, আর মুগের ডাল হয়েছে। নিরামিষ আইটেমের মধ্যেই তিন রকম হয়েছে। সো আমি রান্না করে নিয়ে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি। এখনও মেয়েকে খাওয়ানো হয়নি, মেয়েকে খাওয়াবো, আজকে একটু লেট হয়ে গেছে।
এখন দুপুর দুটো বাজে, আমার চান সকালবেলা চান হয়ে গেছে, এত ঘেমে গেছি দেখো পুরো চুল পুরো ভিজে গেছে ঘামেতে, ঘামেতে প্রচণ্ড গরম পড়েছে। এই দেখো মেয়েকে একটু বেলা করে খাইছিলাম বলে এখন এবার সবাই ভাত খাওয়াচ্ছে, দেখো শেষ হয়ে ভাত খাচ্ছে। তো আমি এখনো লাঞ্চ আমার এখনো করা হয়নি, আমি লাঞ্চ করে তোমাদের সাথে আবার ফিরে আসছি।